জব কালো রং আমাদের খুব আকর্ষণ করে, সেটা পোশাকেই হোক কিংবা সাজসজ্জায়। কিন্তু এই জমকালো রঙের বাইরেও খুব সাদামাটা দুটি রং, যেটি খুব চিরন্তন, সাদা এবং কালো। আমাদের আজকের অতিথি এমন একজন যেই সাদামাটা, সাদা এবং কালো রং দিয়ে পোশাক, অলংকার, এমনকি ঘর সাজানোর টুকিটাকি জিনিস সবকিছু এই সাদা কালো রং দিয়ে সাজিয়ে তুলেছেন। তিনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি আমাদের বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি ফ্যাশন হাউস সাদা কালোর ডিজাইনার এবং চেয়ারপারসন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তাহসিনা শাহিন আপা। কেমন আছেন আপা? অনেক ধন্যবাদ, ভালো আছি। আপা, প্রথমেই এটা জানতে চাব না যে সাদা কালো রং কেন বেছে নিলেন, আমি এটা জানতে চাব যে এত রংগুলো যে আছে সাদা কালো বাদে, তাদেরকে কেন বাদ দিলেন? তাদেরকে বাদ দিইনি তো, সাদা কালো রংটা হচ্ছে একই সঙ্গে সব রঙের অনুপস্থিতি, আবার একই সঙ্গে সব রঙের উপস্থিতি, কাজে কোনো একটা রঙও কিন্তু বাদ যাচ্ছে না। সেটা তো আসলে যদি আমি বইয়ের ভাষায় বলি, বেস কালার, কিন্তু আমাদের চোখে আর কি ধরা পড়ছে না। তো এই যে সাদা কালোটাকে একটু সবগুলো রং থেকে আলাদা করা হলো, তাতে করে তো রংগুলোরও আরো প্রাধান্য বেশি থাকলো, তাই না? কখনো কি মানে মনে হয়নি যে এত রং, চারপাশটা এত রঙে, সেখানে শুধু দুটা কালার দিয়ে ফুটিয়ে তোলাটা অনেক কঠিন? যেভাবে স্বপ্নটা দেখেছিলাম যে সাদা কালো, অনেকগুলো সাদা কালো জিনিস একসাথে হলে কেমন দেখায়, সেই জায়গাটাতেই আসলে এখনো পৌঁছাতে পারিনি। সেই কারণে হয়তো আমার নিজের একঘেয়েমির বিষয়টা আসে না, বরং মনে হয় যে আরো মানে কি করলে আসলে আমি ওই ওই পরিষ্কার ব্ল্যাক এন্ড হোয়াইট জায়গাটাতে পৌঁছাতে পারবো। আর সাদা কালোর দুটোই এত প্রাথমিক দুটো রং যে প্রত্যেকটা মানুষেরই আসলে সাদা কালোর প্রতি একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা বা ভালো লাগা এমনিতেই আছে, যেটা দেখলেই হয়তো চিরন্তন একটা রং। কিন্তু এই যে সাদা কালো, এই সাদা কালো রঙের রং নিয়ে কাজ করার এই স্বপ্নটা শুরু থেকে কোথা থেকে? স্বপ্নটা শুরু হয়েছিল খুব একটা অদ্ভুত জায়গা থেকে। সেটা হচ্ছে আমি যখন চারুকলার শেষের দিকে, লেখাপড়ার শেষের দিকে, তখন আমার বড় বোন আমাকে অনেকগুলি কি বলবো মানে আমাদের যা স্টেশনারি লাগে, অনেক অনেক সাইজের পেন্সিল এবং ইরেজার, তারপর অনেক ইকুইপমেন্ট, আর্ট আর্ট সাপ্লাই পাঠিয়েছিল। তো সেই সবগুলি জিনিস সাদা কালো ছিল, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন ছিল। তো সেটাতে না, এখন জিনিসটা হয়তো খুবই ছোট, কিন্তু আমার মনে হয়েছিল তার আগ পর্যন্ত আমরা সবসময় স্টেডলারের ওই হলুদ আর কালো লাইন দেওয়া পেন্সিলগুলি তো সবসময় দেখে অভ্যস্ত, বা সাদা পেন্সিল যেরকম দেখি। তো সেটা দেখে না আমার প্রথম মনে হয়েছিল যে কেমন হয় যে যদি একটা বড় জায়গাতে সব ধরনের প্রোডাক্ট থাকবে, সব কিছু থাকবে, একটা পেন্সিল থেকে শুরু করে খাট পর্যন্ত থাকতে পারে, কিন্তু সব কিছু শুধুমাত্র সাদা কালো রঙের হবে। এই যে চিন্তাটা, এটার এই চিন্তাটা কত সালের ছিল, এটা কত সময়টার কথা হবে? সেটা হচ্ছে 2000-এর আগে, 1999। সাদা কালো যাত্রা শুরু তো 2002 থেকে। হ্যাঁ, 2002 থেকে শুরু আসলে সেই স্বপ্নটা, 1998 থেকে, মানে শেষের দিকে। আর তারপরে তো আমি চারুকলা থেকে বের হয়ে কিন্তু একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছি 5 বছর, সেখান থাকতে থাকতেই আমার সাদা কালোর যাত্রা শুরু। এই যে 2002 থেকে এখন 2018, একটা লম্বা সময়, প্রায় 16 ইয়ার্স, এইখানে ফ্যাশনের পরিবর্তনগুলো কিভাবে চোখে ধরা পড়ছে একজন ফ্যাশন ডিজাইনারের চোখে? ফ্যাশনের পরিবর্তনটা সবসময়ই হতো বা সবসময় হয়ে আসছে, কারণ মানুষ তার সৃষ্টির নিয়মে বৈচিত্র্য পছন্দ করে, বা উল্টোটা যদি বলি, একঘেয়েমি এসে যায় একই জিনিসে থাকতে থাকতে। তো সেটার জন্য এখন ফ্যাশনটা একভাবে হচ্ছে, বা আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে একভাবে দেখছি। আরও 20 বছর আগে আর একটু ডিফারেন্ট ছিল, পার্থক্য এটাই যে 20 বছর আগে মানে
এখন যত সংখ্যায় মানুষ ভাবে যে ফ্যাশন ডিজাইনিংটাকে একটা প্রফেশন হিসেবে নেবে বা এটাতে এটার জন্য লেখাপড়া করবে শুরু থেকেই, সেটা 20 বছর আগে ছিল না। কিন্তু ফ্যাশনের এই পরিবর্তনের ধারা কিন্তু সবসময়ই ছিল। তো ফ্যাশন ডিজাইনের এই এই সেক্টরে কাজ করতে গিয়ে আমার আমার খুব পজিটিভ মনে হয়, আমার খুব ভালো লাগে যে এখন কত মানুষ কত নিষ্ঠার সাথে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটার পেছনের কাজগুলি করে। এবং ফ্যাশন ডিজাইনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে যেই দেশে বসে যেই ডিজাইনার ডিজাইন করেন তাকে খুব মানে সঙ্গত কারণেই সেই দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে হয় সবার প্রথমে। নিজেকে প্রকাশ নিজেকে জান না জানলে তো আর নিজেকে প্রকাশ করা যায় না। তো সেই সেই ঐতিহ্য জানা বা আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ, তারপরে আমাদের আবহাওয়া, সবটা বিবেচনা করে তো ডিজাইনটা করতে হয়। তো সেটা এই যে যেমন যখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে ডিজাইন পরিবর্তন হচ্ছে, যখন কোনো কি বলবো পার্বণগুলো যখন পরিবর্তন হচ্ছে ডিজাইন পরিবর্তন হচ্ছে, আবার এক একটা আর্টিস্ট তার ডিজাইনাররা তো অফকোর্স যারা ক্রিয়েটিভ ডিজাইন করেন তারা তো প্রত্যেকে শিল্পী। তো শিল্পী যখন তার চোখ দিয়ে অনেক পুরানো একটা ফোক মোটিভ দেখছেন সেটা একটা নতুন রূপ নিয়ে সামনে আসছে। তো এই এই যে ধারাবাহিকতা কিন্তু পরিবর্তন হয়ে হয়ে সেটা একটা নতুন জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা খুব সুন্দর। কিন্তু এই যে এখন যখন কাজ করছেন, কাজের মধ্যে দেখছেন এত রকম ডিজাইন এবং এত রকম কালার, কখনো কি আফসোস হয়েছে যে না আমি হয়তো নিজেকে দুটা রঙের গন্ডির মধ্যে বন্ধ করে ফেলেছি, এরকম কি কখনো মনে হয়েছে? না, একদমই মনে হয়নি। তার আসলে বোধহয় দুটো কারণ। একটা হচ্ছে যে আমার যতখানি পোশাক ডিজাইনের বিষয়টা আমার কাছে বেশি আনন্দের হচ্ছে একটা থিম ডিজাইন করা। যেমন আমরা 1 বছর করেছিলাম একটা ঈদে যুগল পোশাক, মানে একই একই পোশাকের ডিজাইনটা এমনভাবে থাকবে যে যেটা শাড়িতে মানানসই সেই ঠিক একই ডিজাইনটা পাঞ্জাবিতে তো ভালো লাগার কথা না, সেটাকে সেটাকে এমনভাবে পাঞ্জাবির উপযোগী করতে হবে যেন ছেলে মেয়ের পোশাকের যে একটা আলাদা ধরন থাকে সেটা অক্ষুণ্ণ থাকে, সেটাও অক্ষুণ্ণ থাকে, আবার আবার দেখে মনে হবে যে এই দুটো পোশাক একসাথে একটা যুগল সেন্স তৈরি করে। তো সেই সেই কাজটা করতে আমার বেশি আনন্দ হয়। তারপরে একটা বার করেছিলাম বড়দের পোশাকের মিনিয়েচার। ছোটবেলায় আমরা কিন্তু একরকম পোশাক পরতাম যখন, তখন বলতাম তুমি আর আমি এক চিমটি, বা যখন কোনো কিছু মিলে যেত। তো সেই জিনিসটা আমার মনে হয় সবসময় বাচ্চাদের মধ্যে থাকে যে বড়দের মতো শার্ট পরা, বড়দের মতো মায়ের মতো করে শাড়ি পরা, কিংবা বড় বোনের মতো করে সেলোয়ার কামিজ পরবে। তো সেই সেই কনসেপ্টটা মাথায় রেখে আমরা বড়দের পোশাক এবং বাচ্চাদের একই রকম পোশাক করেছিলাম। তো আমার ভালো লাগাটা হচ্ছে সেই থিমটা যে কল্পনা করেছিলাম সেটা বেশি ভালো লাগে, সেই ডিজাইনটা করতে বেশি ভালো লাগে। তো সেটা তো আসলে রঙের সাথে সম্পর্কযুক্ত না, কিন্তু যখন ডিজাইনটা আমি ইমপ্লিমেন্ট করতে যাই তখন তো ডেফিনেটলি রঙের বিষয়টা আসে। সেটাতেও আমার কেন জানি না মনে হয় যে সাদা কালোতে জিনিসটা দেখতে আমার বেশি ভালো লাগে। যেমন আমরা কলমকারী বলে একটা আর্ট ফর্ম আছে, সেটার তারা কাপড়ের উপরে ব্রাশ দিয়ে রংটা ছড়িয়ে কিছুটা ওয়াটার কালারের মতো করে করে, সেটা একদমই অনেকগুলো রঙের এবং প্রাকৃতিক রং দিয়ে হতো, মানে সেটা রঙের খেলাটা অপূর্ব সুন্দর। কিন্তু আমার মনে হলো যে আচ্ছা এই কলমকারিটা যদি সাদা কালোতে হয় তাহলে কেমন লাগবে দেখতে, সেটা দেখতে ইচ্ছা করলো। তো আমার আমার কাছে ওই জিনিসটা অনেক ভালো লাগে যে কিউবিজম ফর্মটা শুধু সাদা কালোতে আসলে কেমন লাগবে। এটা মনে হয় আপনার না আরো অনেকের ভালো লাগে, যার কারণে আজকে আমাদের মাঝে সাদা কালো এতটাই জনপ্রিয়তা পেয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই সবার ভালো লাগে। এই যে কথায় কথায় ঈদের কথা আসছিল, ঈদের ডিজাইন নিয়ে কথা আসছিল, এই ঈদের সাদা কালো কি বৈশিষ্ট্য, নতুন চমক কি থাকছে? এই ঈদে আমার ওই ডিজাইন থিমের উৎস হচ্ছে আমাদের যে নারী গোষ্ঠী রয়েছে, আমরা খুব কাছেই তাদের দেখতে পাই, তাদের বুননের একটা নিজস্ব স্বকীয়তা আছে, সেটা একটা আলাদা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা
আমরা নর্মালি যারা ছবি আঁকিয়ে বা আমরা শিল্পীরা কিন্তু ওই বুননের ইয়েটার থেকে আলাদা থাকে, মানে সেগুলি অনেক বেশি জিওমেট্রিক ফর্মে থাকে, একদমই আলাদা, মানে আলাদা করে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা হচ্ছে নৃগোষ্ঠীদের এথনিক ডিজাইন বা একটা ট্রাইবাল ডিজাইন, ওটা বোঝা যায়। তো সেই সেই ফর্মগুলিকে ব্যবহার করে এবার আমি ঈদের ডিজাইনটা করেছি। তাদের ফর্মগুলিকে যেটা বলছিলাম যে তারা তো আসলে উইভিংয়ের মধ্যে ওই প্যাটার্নগুলি করে, তো সেটাকে প্রিন্টে আনলে কেমন দেখাবে ওই কাপড়ের টেক্সচারটা সহ, সেটা এক্সপেরিমেন্টটা আমি এই ঈদে করেছি। তো সেটা করতে আসলে আমার অনেক অনেক ভালো লেগেছে যে ডিজাইনগুলি এত সুন্দর, মানে এত, তারা তো সবাই প্রত্যেকেই সম্ভবত কাপড় বুনতে পারেন, নিজেরা নিজেদের বাড়িতেই কাপড় বোনেন, এবং নিখুঁত যে চিবুক বলে ওনাদের যে পার্টটা হয় সেই পার্টটাতে ডিজাইনগুলি এত সুন্দর করে থাকে, মানে অপূর্ব। এবং প্রত্যেকটা ডিজাইনে তাদের অনেক ডিজাইনের যেমন সম্ভার আছে সেরকম নাম আছে প্রত্যেকটা ডিজাইনের, সেইগুলিকে ব্যবহার করে এবার আমার ঈদের ডিজাইনের কালেকশনটা আমি সাজিয়েছি। একজন ফ্যাশন ডিজাইনার যখন একটা জিনিস ডিজাইন করতে বসেন, যখন বা আপনার মনে হলো, তখন কোন জিনিসটা সবার আগে মাথায় থাকে ডিজাইনের ক্ষেত্রে বা ফ্যাশনের ক্ষেত্রে? কোন ডিজাইন, কোন কোন ক্ষেত্রটা যেটা মাথায় প্রথমে আসে একটা জিনিস ডিজাইন করার ক্ষেত্রে? ক্ষেত্রটা তো প্রথমে অকেশনটাই মাথায় রাখতে হয় যে আমি এটা কাদের, কার, মানে কী সময়ের জন্য করছি। ঈদের ডিজাইন একরকম হয় যে কারণে বৈশাখের ডিজাইনও একেবারেই আমাদের অন্যরকম হয়, কারণ বৈশাখ হচ্ছে আমাদের একমাত্র সবার, মানে এখানে ধর্ম নির্বিশেষে সবাই, সবার জন্যই, সমস্ত বাঙালির জন্য বৈশাখ উৎসবটা পালিত হয়। তো সেখানে ডিজাইন চিন্তাটা একরকম হয়। আবার যদি হয় যে আমি এটা কোনো মা দিবস উপলক্ষে করব, তাহলে ডেফিনেটলি সেই মাকে কেন্দ্র করেই ডিজাইন ভাবনাগুলি আসে। মানে ওয়েদারের ক্ষেত্রে কি চেঞ্জেসগুলো তাহলে সেভাবে আসে যে এক একটা পার্বণ যেরকম, যেরকম আমি জানতে চাবো যে এবার ঈদে যারা অনেকেই নিজেরা কাপড় বানাতে বা নিজেরাও আগ্রহী, তো এবার ঈদে যদি বলি যে কোন ধরনের পোশাক এবারের ওয়েদারে ঈদের জন্য মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে মানুষ পড়তে? আমাদের দেশের ওয়েদারটার জন্য সবসময় সুতি কাপড়টাই সবচাইতে বেশি কি বলবো উপযুক্ত। সব আমাদের সব রকম আবহাওয়ার, মানে সবগুলি সিজনের জন্য। এছাড়া এবার যেমন ঈদটা গরমেই, কিছুটা গরমেই, এই ক্যালকুলেশনটা আসলে আগে থেকেই করে নেওয়া হয় যে ওয়েদারটা কেমন থাকবে, সেই অনুযায়ী তো আমরা ডিজাইনটা আগে করতে হয় প্রোডাকশন দেওয়ার জন্য, কিন্তু ওই ওই ক্যালকুলেশনটা করেই আসলে ওয়েদারের ক্যালকুলেশনটা করেই ঠিক করা হয় যে কী ধরনের ফ্যাব্রিকে ডিজাইনগুলি ইমপ্লিমেন্ট করা হবে। তা আর যেটা বলছে যে এখন যারা কাপড় কিনে করবে, সেটা তো একেবারেই খুবই ডেফিনেট, মানে তারা তো এই মুহূর্তেই কাপড়টা কিনছেন, তো সেটা তো তারা নিজেরাই বিবেচনা করে কিনতে পারবেন দোকানে গিয়ে যে কী কাপড় পরলে গরমটা কম হবে বা এই ওয়েদারের জন্য ভালো হবে। আবার বৃষ্টিরও বিষয় আছে, কাজে এক কালারের কাপড় হয়তো অনেকে অ্যাভয়েড করবে, সেই জিনিসগুলি তো তাদের জন্য তো সহজই, শুধু আমরা আগে যারা ডিজাইন করে রাখতে হয় আমাদের, তাদের জন্য বরং একটু কঠিন যে কী কাপড় নির্বাচনে রাখবে। এই যে আপনি শুরুতেই বলছিলেন আপু যে আপনাদের সময় আসলে এত ইনস্টিটিউশন ছিল না যেখানে ফ্যাশন ডিজাইনিং পড়ানো বা শেখানো হতো, বাট এখন যারা করছে তাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি, তো তাদের ক্ষেত্রে তাদের এই যে এই চেঞ্জটাকে ফ্যাশন ফ্যাশন ইন্ডাস্ট্রি বলা যায় বা ফ্যাশন ডিজাইনিং এর এই চেঞ্জটাকে কিভাবে দেখছেন? খুবই খুশি হয়ে দেখছি, সেটাই আমি আমি প্রথমে বলতে চাচ্ছিলাম যে এখন খুব ভালো লাগে যে একটা ছেলে বা মেয়ে তাদের লেখাপড়ার শুরুতেই ওই চিন্তাটা করে নিতে পারে বা ওইভাবে ভাগ করে নিতে পারে যে সে ফ্যাশন ডিজাইনটাকেই তার জীবিকা হিসাবে গ্রহণ করবে। আগে যেমন অনেকটা এরকম ছিল যে হয়তো বাসায় বাসায় কী করার, কিছু করার নাই, আছে একটু ডিজাইন করলো কি দুটো কাপড় বানালো, কিন্তু এখন তো বড় পরিসরে চিন্তা করেই একটা ছেলে মেয়ে লেখাপড়া শুরু করছে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এখন যেটা আরেকটা জিনিস সবচেয়ে বেশি আমাদের ফেস করতে হচ্ছে, বিদেশি পোশাকের সাথে পাল্লা দিতে হচ্ছে,
তো এই বিদেশি পোশাকের সাথে পাল্লা দিয়ে দেশীয় ফ্যাশন আসলে কতটা সার্ভাইভ করে আছে? সার্ভাইভ তো করে আছি আমরা এখনো। এই যে এটা 2018, আমার 2002-এর সাদা কালো যাত্রা শুরু হয়েছিল, তো 16 বছর তো সার্ভাইভ করছি, সেটা সত্য। সেটা যেমন একদিকে সত্য, সেটা হচ্ছে মানুষের দেশীয় পোশাকের প্রতি বলেন বা এখানে এই ডিজাইনটা হচ্ছে সেই সেটা পরার যে একটা গর্বও তো আছে মানুষের, যে আমার বাড়িতেই জিনিসটা তৈরি হয়, আমার দেশেই তৈরি হচ্ছে, সেটাই আমি ব্যবহার করি, সেই প্রাইডটাও যেমন মানুষের মধ্যে কাজ করে, আবার উল্টোটাও সত্যি, যে আমাদেরকে অনেক টিকে থাকার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। কারণ হচ্ছে আমাদের বাজারটা ছোট, মানে এই বাজারটা যতক্ষণ পর্যন্ত বাজারটা বড় না হতে পারে ততক্ষণ পর্যন্ত দামের মানে ক্রয় মূল্যেরও তো একটা নির্ধারণ করার, যে যে কমপ্লেইনটা ক্রেতাদের দিক থেকে যে অভিযোগটা থাকে যে দেশীয় পোশাকের থেকে তারা সস্তায় বিদেশি পোশাকগুলো পেয়ে যাচ্ছে, সেটা তো সুলভ মূল্যে সেটা যারা বলে, হ্যাঁ সেটার তো ওই একটাই কারণ, কারণ বিদেশি পোশাকটা কিভাবে দেশে আসছে সেটাও তো আসলে একটু চিন্তার বিষয়, যে আমার শোরুম থেকে যখন একটা প্রোডাক্ট কাউকে কিনতে হচ্ছে তাকে যে পরিমাণ ভ্যাট দিয়ে কিনতে হচ্ছে, আবার আমাকেও প্রোডাক্টটা বানানোর জন্য যেই যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসে করতে হচ্ছে কাজটা, সেটার সেই নিয়ম মেনে একটা জিনিস যখন আউটলেটে আসে তখন তো সেটার মূল্য, আর যখন ওই নিয়মগুলি মানতে হয় না, সেই নিয়ম মানার বিষয়টা থাকে না যেই যেই পরিস্থিতিতে, সেখানে তো এমনিতেই দামের পার্থক্য তো রয়েই যাচ্ছে, তারপরে বাজার যেখানে বড় হয়ে যায় সেখানে তো তারা মূল্যটা কমাতে পারে, মানে অনেক একটা জিনিসের প্রোডাকশন যখন অনেক বেশি করা যায় তখন তো সেটার দামটা কমানো যায়, এই সহজ সত্যটা তো সবাই জানেন, কিন্তু আমরা যখন বেশি বানাতে পারি না তখন তো ওটার মূল্যটা কমানো মুশকিল হয়ে যায়, মানে সেটা তো আর এটা তো কারোর ইচ্ছার অধীনে না, প্রাইসিং করার বিষয়টা তো একটা একটা মাপকাঠির মধ্য দিয়ে একটা নিয়মের মধ্যে দিয়ে হয়, সেখানে আসলে কারো ইচ্ছে বলে কোনো কথা থাকে না। এই বিদেশি পোশাকগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশে বিদেশি কিছুটা পোশাকের ক্ষেত্রে ওয়েস্টার্ন কালচারও চলে আসছে, তো সেই ক্ষেত্রে কি আমাদের দেশীয় ফ্যাশনের স্বকীয়তা কিছুটা হারিয়ে যাচ্ছে? আমার মনে হয় যে পোশাকের মধ্য দিয়ে আসছে বিষয়টা তা না, পোশাকটা তো আসলে রুচির প্রশ্ন, আমার আমার মানসিক গঠনটা আমাকে ঠিক করে দেয় যে আমি কি ধরনের পোশাক পরবো, তো সেটা তো আসলে যখন থেকে বিশ্বায়নের ফলে আমরা তো এই মুহূর্তে হলিউডে কি ফ্যাশন চলছে সেটা দেখতে পাই, সেটা আমি তো বলবো সেটা বরং অনেক ভালো, যে নিজেদেরকে চেনার জন্য, নিজেদের স্বকীয়তাটা আলাদা করার জন্য সেটা অনেক ভালো, যে সবটা যখন আমরা দেখতে পাই তখন তো আমার নিজেরটাকে আমি কিভাবে তুলে ধরবো সেই সেই বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যায়। এখন সেটাই বলছিলাম যে এটা তো রুচির প্রশ্ন, যে এটা বোধহয় পরিবার থেকেও শেখানোর রয়েছে, যে কারণে আমরা দেখি যে আমি আমার একটা কোনো অনুষ্ঠানে জামদানি শাড়ি পরাটাকে কিভাবে দেখছি, আর সেখানে একটা যে যে কালচারটা আমরা আমাদের না বা আমাদের সাথে মানানসইও না, অনেক জড়ি চুমকি দিয়ে সাধারণত পোশাক আমরা কখনোই আমাদের দেশে পরা হয়নি, সেরকম একটা জমকালো পোশাক পরার বিষয় এবং একটা জামদানি পরার বিষয়, এই দুইটিকে পরিবার থেকে শেখানো বা সামাজিক জায়গা থেকে কিভাবে দেখছি আমরা যে কোনটা আমি করব, সেই সেই রুচি থেকে তো সে ডিসাইড করে যে জামদানি পরলে তার ভালো লাগবে নাকি ওরকম একটা ড্রেস পরলে ভালো লাগবে, সেখানে আমি আমি মনে করি না যে পোশাকটা চলে আসছে বলে মানুষ পড়ছে তা না, জিনিসটা বোধহয় উল্টো হতে পারতো, যে আমি পড়তে চাই না তাহলে আর এই জিনিসটা এসে কি করবে, সেটা প্রভাবও চলে আসছে। আর একটা জিনিস খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, যে এক একজন তো বলে যে এরকম ফ্যাশন বা ওরকম ফ্যাশন, তো একজন ফ্যাশন ডিজাইনারের কাছে শুনতে চাই যে ফ্যাশনের সংজ্ঞাটা আসলে কি, যেটা সবার জন্য হতে পারে। ফ্যাশনের সংজ্ঞাটা আসলে পুরোটাই মাথার, আবারও বলছি যে ফ্যাশন বিষয়টা তো মাথায় থাকার,
একটা ছোট উদাহরণ বলি যে ঠিক একই রকম পোশাক যদি 10 জনকে একই রকম শাড়ি 10 জনকে বাংলাদেশে পরানো হয় তাহলে 10 জনকে একেবারেই 10 রকম লাগবে। ধরি যে যদি আমি বলি কমন কিছু নাম, সারা আপা, শাম্পা আপা কিংবা খুশি আপা, এরকম এরকম অনেক 10 জন ব্যক্তিকে যদি একই রকম শাড়ি পরানো হয় 10 রকম দেখাবে, একেবারেই 10 রকম দেখাবে। কেন? প্রথমত তারা নিজেদের মতো করে পরবেন, সবারই কাপড় পরার একটা স্টাইল আছে, সেটাকে সে কেমন করে ক্যারি করবে সেটা তার একটা নিজস্ব স্টাইলে সে ধারণ করে। তারপরে একটা মানুষ আসলে কিভাবে হাসে, কেমন করে হাত নাড়ে, কিভাবে কথা বলে, সবটা মিলে তার ফ্যাশন এবং স্টাইলটা, অঙ্গগুলো কি কি হতে পারে, কি কি হতে পারে, সবটা মিলে তো এই স্টাইলটা নির্ধারিত হয়। সে কারণে কেবলমাত্র পোশাক দিয়ে একটা একটা ফ্যাশন নির্ধারণ করা যায় না। ইহক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে একটা সিক্রেট যেটা আমি জেনে গেছি, শো শুরুর ঠিক আগে আপু খুব চমৎকার করে গান গেতে পারেন। আমরা আপুর কাছে গান দিয়ে শেষ করব, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আশা করি আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনে ফ্যাশন সম্পর্কে এবং ঈদে কী পড়তে পারেন তার কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ। আমি সারা ফেরোজ আইমা আগামীকাল আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।